দেশটা যে স্বাধীন হয়েছে ওদের কাজের উদ্দীপনা দেখলেই বোঝা যায় ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি যে এত সুন্দর কাজ করতেছে তা দেখে কিন্তু পুরাই অবাক হয়ে যাওয়ার মতো সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগ দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা একটা গ্রুপ থেকে বলতে ওরা নিজেদের গ্রুপ ওরা কোনো স্পেশালি কোনো গ্রুপে থেকে টাকা এনে যে একটা কাজ করা তা কিন্তু ওরা করতেছে না নিজেদের অর্থ দিয়ে আর নিজেদের অভিভাবক কাছ থেকে জানিয়ে ওরা কাজ করতে পারতেছে তাই করতেছে কারো ইয়াতে না নিজেদের টাকা দিয়ে ওরা করতেছে সত্যি কথা যেটা আর ওরা এত সুন্দর করে ড্রয়িং করতেছে ড্রয়িংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যে এত ভালো কাজ করতে পারে আগে জানতাম না সত্যি ওরা অবাক করে দিয়েছে আমাদের সবাইকে আর দেশটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হচ্ছে ওদের উদ্দীপনা দেখলেই বোঝা যায় আর ওরা এক একজনে এক এক ভার্সিটিতে পড়ে এক একজনে স্কুলে পড়ে আর এখানে মাহিনাসের দৃষ্টি আছে দৃষ্টির বান্ধবীরা আছে সবাই মিলে এখানে কাজটা করতেছে আর এই হচ্ছে অনন্যা অনেক ভালো ড্রয়িং করতেছে ওর সাথে সাথে সবাই এখানে করতেছে কেউ কারো চাইতে কোনো অংশে কম না সবাই হাতে হাত লাগিয়ে কাজ করতেছে কোনো কাজ যদি একা করতে যান তাহলে কখনোই সেটা সুন্দর হবে না সবাই মিলে করলেই না সেই কাজে আনন্দও থাকে আর ভালোও হয় সেই কাজগুলা আর এখানে ওটা ওরা সেইটাই করতেছে সত্যি কথা যেটা আর এ ওরা যখন ড্রয়িং করতেছিল আমি শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম যে এত পরিশ্রম ওরা কিভাবে করে আগে শুধু জানতাম ওরা শুধু মোবাইল চাপে কিন্তু ওদের কর্ম দেখে মনে হচ্ছে যে আসলে না ওরা অনেক পরিশ্রম করতে পারে কিন্তু আমরা কিন্তু অতটা পরিশ্রম করতে পারি না সত্যি কথা যেটা আর এইখানে মাহিনো অনেকটা হেল্প করতেছে পড়াশোনার পাশাপাশি ওরা যে এতটুকু পরিশ্রম করতে পারতেছে সেটাই অনেক কিছু আর নিজেদের টাকা দিয়ে যে একটা কাজ করা তার যে আনন্দ সত্যি আর দেশের জন্য কাজ করতে গেলে ভালোবাসা না হলে কিন্তু কোনো কাজই করা সম্ভব নাই আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গোয়ালবাথান ওভার ব্রিজ খাড়া ওভার ব্রিজের নিচে ওরা এই ড্রয়িং কাজটা সবাই মিলে করতেছে যখন যে যতটুকু সময় পাচ্ছে তখন এসে এইখানে সবাই কাজটা অংশগ্রহণ করতেছে আর ওরা সমানে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে যাতে কোনো ঝামেলা না হয় আর এই ওয়ালগুলোতে পুরো পোস্টার লাগানো ছিল অনেক বাজে পোস্টার ছিল সেই পোস্টারগুলা ওরা নিজেরাই পরিষ্কার করে এই জায়গাটাতে রং করতেছে সত্যি কথা আর দেখেন এক একটা মানুষের চেহারা ফুটিয়ে তুলতেছে এটা সত্যি একটা অন্যরকম বিষয় ওদের ভিতরে যে এত প্রতিভা সত্যিই বলা অসম্ভব এত ভালো কাজ করতে পারে আর এখানে দৃষ্টি ওরা সবাই মিলে হাতে গ্লাভসটা পরে নিয়েছে যাতে রঙটা করার সময় হাতে লাগলেও কোনো সমস্যা না হয় এই হচ্ছে কথা আর এখানে ওরা কাজ করতে যে প্রথম অবস্থায় মানে অস্থির হয়ে গিয়েছিল যে এত কাজ আর অনন্য তো অনেক মিষ্টি একটি মেয়ে ওকে দেখলেই আমার কেন জানি মনে হয় ও একটা কব মানে সবকিছু আমার ভালো লাগে দৃষ্টির বান্ধবী ও হচ্ছে অনন্যা তো যে ছবি আর্ট করতেছে আর এখানে দৃষ্টির রংগুলা মিক্স করতেছে আর ওই যে দৃষ্টিকে তো আপনার আগে ভাগে চিনেন আর এই হচ্ছে অনন্যা এই যে সাদা ট্রিপিস পরা তো ওকে আমার অনেক ভালো লাগে সেই জন্য বললাম আরও অনেক ভালো কবিতাও বলতে পারে আর কবিতা লেখে তাই ওর বান্ধবীরা সবাই মিলে ওকে কবি বলে সত্যি কথা যেটা আর এইখানে ওরা সব রঙগুলো মিক্স করার পরে এখানে রঙ করতেছে আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতে যায় তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি একটু একটু করে স্কিপ করে দিয়েছি যার জন্য যাতে আপনাদের দেখতেও সমস্যা না হয় আর এইখানে দৃষ্টির বান্ধবী তোয়া আসে অনেকে আছে আর মাহি আসে সোয়াদ আসে মানে দৃষ্টির ভাই সোয়াদ মাহিন ওরা সবাই আছে ইভা আছে সবাই মিলে এখানে কাজ করতেছে কারো কাজই কোনো দিক দিয়ে কম ছিল না সবাই সমান ভাগে কাজ করতেছে আর বিশেষ করে ফার্স্টের দিকে এখানে যে ময়লাগুলো ছিল সেগুলো ওরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে আপনি আপনাদের সবাইকে এর আগে একটা রিলে দেখিয়েছি আর আপনারা এখানে এসে ঘুরে দেখে যাবেন ওরা কত উদ্দীপনা নিয়ে কাজটা করতেছে সত্যি কথা দেশের জন্য কাজ করা কিন্তু অনেক ভালো একটা কাজ আমরা যদি সবাই এভাবে সবার পাশে থাকি তাহলে দেশটা অবশ্যই সুন্দর করা সম্ভব এটা কিন্তু আমাদের সবার নলেজে রাখা উচিত তো এই লাইনের প্রত্যেকটা মানে এই যে যেখানে ওরা রংটা করতেছে এর চতুর পাঁচটাতেই ড্রয়িং হবে সেটাও আপনাদের দেখাবো আর পো আর দেখায়নি একটু একটু করে দেখাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ ভালো করে দেখতে পারেন তো আজকে যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আবার নেক্সট ভিডিওতেও এর কিছু পার্ট আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গাজীপুর কালিয়াকুর থেকে যে যে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে আপনার খাড়াঝোড়া ব্রিজে যে পাম্প আছে সেই পাম্পের এখানে ওটা কাজটা করতেছে এত সুন্দর কাজ করতেছে সত্যি আমি ওদের কাজের লাস্ট মুহূর্তেও দেখেও মানে অবাক হয়ে গেছি যে জিনিসটা এত সুন্দর হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে ওরা একদিনেই কাজটা করতেছে আসলে না এখন পর্যন্ত এখানে কাজ চলতেছে তো আজকের ব্লগ এ পর্যন্ত টাটা